যুবতী এক মেয়ে ছেলে বাবা মরুভূমির উপর দিয়ে চলে যাচ্ছিল। ও কে ওকে সাহায্য করবে, কে ওকে দেখবে, মেয়েটা চতুর্দিকে তাকায় কেউ নাই, দূরে তাকিয়ে দেখে একটা খুঁড়ে ঘরে ভিতরে টিপ টিপ করে আলো জ্বলে। মায়েরা বলে রাম, এ সিনা করে রাম, এ শুধু করে রাম, এ খুশ করে রাম, এ বেনামাসি রাম, এ মা বাবার মারা ছেলেরা, আল্লাহর অবাধ্য বান্দারা কান খাড়া করে শোনো বাবা, মেয়েটা মরুভূমির উপরে তুফান উঠে গিয়েছে, ওই তো মানে ওই আলো না দেখে ছুটে 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 গিয়ে ওই কুড়ে ঘরের দরওয়াজায় গিয়ে দাঁড়ালো, দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে দেখে ওই ঘরে ভিতরে আল্লাহর একজন যুবক বান্দা আল্লাহ পাকের ইবাদতে মশগুল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঘরটা যেন নূর আর নূর হয়ে রয়েছে, মেয়েটা ঘরের সম্মুখে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি বান্দা কি খবর, ও বাবা জীবন এই মরুভূমিতে কেউ নাই, আমি আর তুমি মা বাবা তুফান উঠে গিয়েছে, কোথায় যাব, কোনো জায়গায় দর্শনায় নাই, আমাকে একটু আশ্রয় দেবে বাবা? যুবক বলল, মা আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না, জানি কোনো কোনার কাজ যদি হয়ে যায়। সুবহানাল্লাহ, বলে অনেক যুবক আছে দেখবেন রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ও সাইডে গিয়ে বলছে যাবেন, উঠবেন গাড়িতে, এমন আছে না? আস্তাগফিরুল্লাহ। আবার কিছু মেয়ে ছেলে ওই অপেক্ষায় থাকে, কেউ গাড়ি নিয়ে আসছে হাত দেখাচ্ছেন, ভাই যাব একটু ভাই, ওর জন্য মারপিটের ভাই, উঠে পড়লো, হ্যাঁ উঠে সব গল্প কথা হচ্ছে, ফোন নাম্বারটা আমার নিয়ে নিল, আর তারপর জেনা হয়ে গেল কি, খুব আনন্দ লাগে, খুব মজা লাগে কি, যে মেয়ে ছেলেগুলো বাবা জেনা করে, যে পুরুষগুলো জেনা করে আজাবে জাহান্নামের ভিতরে, ওই মেয়েগুলোর গোপন স্থানগুলো আল্লাহ আগুনের বানিয়ে দেবে, যে পুরুষগুলো জেনা করে এদের পুরুষাঙ্গ আল্লাহ আগুনের বানিয়ে দেবে, এইবারে বলবে জেনা কর, কি হবে থেকে মারুম হয়ে যাবে বাবা, শুনে রাখো ও সব গোনা থেকে ফিরে এসো বাবা। আল্লাহর ওলি বান্দা ঘরের ভিতরে বসে বলল, মা অন্যদিকে চলে যাও মা, আমি আমার আল্লাহকে বড় ভয় করি, আমি আজাবে জাহান্নামকে বড় ভয় করি, জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। যুবতী মেয়ে শুনবে না, দাঁড়িয়ে গেল, বাবা একটু সাহায্য করো। ও ওই সময় যুবক ছেলেটা একটা মোমবাতি ধরালো, মোমবাতির আগুন হয়ে হতে লেগেছে বাবা, যুবক ছেলের পিছনে ইবলিস শয়তান লেগে গেছে। এখানে তো কেউ নেই, একবার সেটা কর কি হবে, তবা করে নিবি
এমন মনে হয় না, আজকে একবার হচ্ছে হয়ে যাক। কিন্তু রসুল বললেন যারা গোনা করে, গোনা করতে করতে ওদের এমন হয়ে যায় ওই গোনাটা ওদের আর আর গোনা বলে মনে হয় না। কি যারা সুদ খায়, এই সুদ খেতে খেতে এমন একটা সময় এসে যায় সুদটা আর সুদ বলে মনে হয় না, মিথ্যা কথা বলতে বলতে এমন অভ্যাস হয়ে যায়, এই মিথ্যা কথা বলা যে পাপ, এ পাপের কথা আর স্মরণ থাকে না। এই যে রসুল বললেন ছোট্ট একটা পাপ হলেও করতে যেও নি, আর ছোট্ট একটা নেকি যদি আসে ওটা ছেড়ে দিও নি, সুবহানাল্লাহ বলে ওইটাই হয়তো তোমার নাজাতে ওসিলা হয়ে যেতে পারে। ও জওয়ানেরা, যুবকেরা, ও মুরুব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, যুবক ছেলেটা ঘরে বসে বসে আল্লাহ বগির আজাবে জাহান্নামের কথা বলে ঘরে ওই মোমবাতি জ্বালিয়ে ওই মোমবাতির ভিতরে আর হাতের খড়ি আঙুলটা বারে বারে দেয় আগুনের ভিতরে আর চিল্লে ওঠে আঙুল পুড়ে গেল রে, ছেলেটা চিল্লায় ও মামে ছেলে যাও চলে যাও চলে যাও, এই ইবলিস শয়তান আমার পিছনে লাগবি না, আমাকে দাগা দিবি না, আমাকে ধোকা দিবি না, দুনিয়া সামান্য আগুন সহ্য করতে পারি না বাবা, দুনিয়া সামান্য আগুন হাতের একটু জায়গায় লেগেছে সহ্য হয় না, জাহান্নামের আগুন দুনিয়া আগুনের থেকে সত্য গুণ বেশি হবে, নিজেকে নিজে বলে এ যুবক তুই দুনিয়ার আগুন তোর সহ্য করার ক্ষমতা নাই, জাহান্নামের আগুন কি করে সইবি রে, এ বেনামাজি এ সিনাকর এ সুদুকর এ মদখরেরা, যদি জাহান্নামের কথা মনে না হয় ওই ল্যাম জ্বালিয়ে মাঝে মধ্যে আঙুলটা আগুনের ভিতরে দিয়ে দেখবে বাবা, জাহান্নামের আগুন যে কত কঠিন হবে বাবা। আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, দুনিয়ার কোনো মানুষের নয়। যখন আল্লাহকে ভয় করবে আল্লাহ তখন আপনাকে সাহায্য করবে, জোরে বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ যদি আপনার পিছনে না থাকে, আল্লাহ যদি আপনার পিছনে থাকে, দুনিয়ার কারোর কেউ ক্ষতি করতে পারবে না, কারোর ক্ষমতা আছে? আল্লাহ তাকে ফেলাবেই, বাঁচাবেই, মক্কার বেঈমান বেদিনরা সব একদিকে আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিকে, সুবহানাল্লাহ বলে আল্লাহ বললেন হাবিব আমি আপনাকে হেফাজত করব, সুবহানাল্লাহ বলে এদের কি ক্ষমতা আছে, ইরিদুন আলী উতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা হাজার চেষ্টা করলেও দিনের বাতিটা নিভাতে পারবে না যে বাতি আল্লাহ জ্বালিয়েছে, জোরে বলুন সুবহান, অনেক চক্রান্ত হবে। কিন্তু আপনি যদি হকের উপরে থাকেন, যা আল হক অজহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সুবহানাল্লাহ বলে যে নবী আল্লাহ একে ভেবে দেখেন রসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন সঙ্গে কে, একজন আবু বকর। আরে রসুল যখন মদিনা থেকে মক্কায় ঢুকছে রসুল আর একা, 10,500, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবার রসুলের আখলাকে আবার রসুলের আদর্শে মক্কার বড় বড় বেঈমান বেদিনরা আবার রসুলের সঙ্গে জড়িয়ে গিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল মক্কা থেকে মদিনায় একা এসেছেন আর মদিনা থেকে মক্কায় যাওয়ার সঙ্গে সময় 10,500 সাহাবী, সুবহান।
ও আমার ভাইয়েরা সোনামানি খেরা নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দাঁড়িয়ে বললেন ও আখিল পাহাড়ের পাথর কি বলল হযরত আখিল এসে বলল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর বলে দিয়েছে আমারে নবীকে গিয়ে বলুন জাহান্নামে কেঁদে কেঁদে আমাদের পানিগুলো শেষ হয়ে গিয়েছে আল্লাহ নবী তথাপি আখিলকে বললেন না ভাই আখিল কলমা পড়ো চলো ভাই বাড়ি চলো সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহ আকবার এই কোন মানুষ যদি বেনামাজি হয় আপনি মসজিদের রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন ওরা মাথায় বসে আছে রাস্তার ধারে ওকে আপনি সালাম দেবেন আসসালামু আলাইকুম কেন সালাম দিতে লজ্জা লাগে না এই লজ্জা লাগে না আচ্ছা ছোট ভাই বড় ভাইকে সালাম দিতে লজ্জা লাগে না বড় ভাই ছোট ভাই সালাম দিয়ে লজ্জা হয় না আসসালামু আলাইকুম তার মুখে কাপড় দিচ্ছে দেখবেন ওর ভিতরে একটা জিনিস তৈরি হবে হবে না হবে না যে মানুষটা প্রতিদিন যায় আমাকে সালাম দেয় হ্যাঁ আজকে আচ্ছা ভাই ঠিক আছে বড় ভাই তুই যাচ্ছিস যা এখন তো ঠিকঠাক নেই আসর থেকে যাব আসরের নামাজের আগে ও যখন পারমিশন দিয়েছে আস্তে আস্তে চলে যাবেন ওর বাড়ি এ আব্দুল খালেক সালাম আলাইকুম বাড়ি আছিস হে ভাই এসে হাজির চ চ তুই বললি বলে এরম নামাজ না নামাজ পড়তে যাবি রে আহা চ চ চ খোদার কসম যদি আপনার খেদমতে একটা মানুষ নামাজি হয়ে যায় ওই নামাজির ওসিলায় কাল কিয়ামতে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে আল্লাহ আপনাকে মাফ করে দেবে তবে হিকমতের সঙ্গে মানুষকে ওই ধরপাকড় করে হ্যাঁ সারা নামাজ পড়বি রে খাবি জন্মের খাওয়া খাবি এরকম উল্টো পাল্টা বললেও জীবনে নামাজি হবে না হিকমত লাগাতে হবে আমার বৈজ্ঞানেরা সোনামানি খেরা নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী কোন কথা বললেন না হযরত আকিল বাড়ি চলে গেল রাস্তায় যেতে যেতে আকিল বলেছিল ও ভাই মুহাম্মদ শুনে রাখো আমি আপনার সঙ্গে আর কোনদিন আসবো না আজকে আপনি আমাকে নিয়ে এসে যা আমাকে দেখালে আমি আকিল ভুলতে পারি না ও রাত নবী আমার বাড়ি চলে গেলেন পরের দিন আল্লাহ নবী আমার এসি নবী আমার টুক 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 করে এসে আবার আকিলের ঘরের দরওয়াজায় দাঁড়িয়েছে আসসালামু আলাইকুম ও বাড়ি আছো ভাই হযরত আকিল ভিতর থেকে আওয়াজ দিচ্ছে যাব না যাব না যাব না ও হযরত মুহাম্মদ দূর হয়ে যাও দূর হয়ে যাও আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলে আল্লাহ নবী দূরে দুটো চোখের পানিতে আল্লাহ নবী দাঁড়িয়ে মুবারক ভিজে যায় ভাই আকিল রে দুনিয়ায় আমার আহবলার কেউ নাই আমার পাশে দাঁড়াবার মতো কেউ নাই আমার খাওয়া হয়েছে কিনা আমি কেমন আছি ভাই আকিল কেউ নাই আমার খবর নেই আমার চাচা আবু তালেব নাই আমার বড় বিবি খাদিজা নাই আকিল
তুমি আমার চাচাতো ভাই, একটু আমার সঙ্গে সবাই আখিল মার হবে না, আল্লাহ নবী আখিলের ঘরে দরজায় দাঁড়িয়ে আল্লাহ নবী নূরের চোখে বাড়িতে দাড়ি ভিজে যায়, হাজরাতে আখিল থাকতে পারে না। হাজরাতে আখিল বলল, ভাই মুহাম্মদ কাঁদবেন না, কাঁদবেন না, আমি এতিম নবীর কল্লা আর সইতে পারি না। ও মহিলা মনে জওয়ান রাম, আল্লাহ নবী খদিজায় শান্তি পেলেন। হাজরাতে আকিল আস্তে আস্তে বার হয়ে এলো, আকিলের মনের ভিতরে ভয় হয় আজকে আবার কি দেখাবে তার ঠিক নাই, আজকে কি হবে। রাসূল বলল, চলো আকিল ভাই। আখিলকে সঙ্গে করে নিয়ে আবার চলতে লাগলেন। ও বলে সোনারা মায়েরা বোনেরা বেটিরা সোনা মালিকেরা, আল্লাহ আমার আপনার নবীকে কত বড় নিয়ামত করেছিলেন, মরুভূমির মাঝখানে গিয়ে আল্লাহ নবী বললে, ভাই আখিল, ও ভাই আখিল একটু দাঁড়িয়ে যাও, আমি আর একটু স্থির জায়গা পেয়ে গেছে, আমি একটু কাজায় হাজত সারব। নবী আমার আস্তে আস্তে আগে চলে গেলেন। ও ও যুবকেরা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করো, বাবা কান খাড়া করে শোনো, নবী আমার মরুভূমির মাঝখানে প্রস্রাব ভিতরে বসলেন, কেউ নাই, হাদিস শরীফ এসেছে আল্লাহ নবী মরুভূমির বালুগুলোকে টেনে 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 নিয়ে উঁচু মতো করে ফেললো, একটা আদব করে ফেললো, আল্লাহ নবী ওই আদবের ভিতরে প্রস্রাব করবেন। আল্লাহ নবী কিছুটা দূরে দেখতে পাও ছোট ছোট খাজুরের গাছ রয়েছে। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে ওই খাজুর গাছের পাশে দাঁড়িয়ে বললেন, এ খাজুর গাছেরা আমি মুহাম্মদ তোদের নবী। আমি চাঁদ সিতারার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ, আমি আরশ ফরশের নবী। আমি তোদেরকে বলছি ওখান থেকে এসে তোদের নবীকে একটু ঘিরে ধর, সুবহানাল্লাহ বললাম, আল্লাহু আকবার। চিন্তা করে আমরা কি মানুষ, রাসূলুল্লাহর এই কথাটা শুনেই ওই গাছগুলো হযরত আকিল শেষে ঈমান এনেছিলেন, অনেক হাদিস ও আকিল রিওয়ায়াত করেছে, হেঁটে 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 এসে আমার নবীকে ঘিরে ধরেছে, জোরে বলবেন না। আকিল দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক, ইয়াল্লাহ এ কি ভাই আমার, এ আমার কি ভাই, যে ভাইয়ের কথায় গাছও শোনে, গতকাল পাথরও শুনলো, এ আমার কি ভাই। হ্যাঁ, আমার রসুল তথাপিও তখনও বলছেন না, ভাই আকিল একটু কলমা পড়। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার তখন কোনো কথা বলে না, আল্লাহ নবীর কাছে হাজত শেষ হয়ে গেল। নবী আমার ভাই আকিলকে বললেন, ভাই আকিল বাড়ি চলো, ভাই আকিলকে নিয়ে রাসূলুল্লাহ বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরত আকিল রাস্তায় আবার দৌড়েছে, ও ভাই মুহাম্মদ যাব না যাব না,
আরো কোনদিন আপনার সঙ্গে আসবো না। নবী আমার আখিলের মুখের দিকে তাকিয়ে বলল, ভাই কে আসবে রে ভাই, আমি যে একা, আমি যে এতিম, আমি যে সির। আল্লাহ নবী বাড়ি চলে গেলেন। পরের দিন নবী আমার শুধু একটা মানুষকে কলেমা পড়াবে যায়। আল্লাহ নবী আবার চলে এলেন আকিলের ঘরে দরা যায়। ও ভাই আকিল বাড়ি আছো নাকি? হাজরাতে আকিল বলল, মুহাম্মদ দূর হয়ে যাও, সরে যাও, যাবো না, যাবো না। দুদিন যা দেখিয়েছে আমি আকিল এখনো ভুলতে পারি না। সুবহানাল্লাহ বলে দুদিন যা জিনিস দেখিয়েছে এখন আমার মনের মধ্যে তাই হয়েছে। আমার রসুল খাচ্ছে, একটু এসো না ভাই, ও তো আসবে না আর আমার নবী তো শুনবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ফ্যামিলির আমার চাচা আবু তালেবের ছেলে জাহান্নামী হয়ে গেল। আরে চাচা তো কলমা পড়লো, সারা জীবন আমাকে আগলে রাখলো, ঢাল করে বুকের মধ্যে রেখে দিল, চাচা তো পড়লো না। অন্তত চাচার বাড়ি থেকে যদি আর একটা আসে, জোরে বলুন, হ্যাঁ জোরে বলুন সুবহানাল্লাহ। ওফ, আমার রসুলের এতটা এতটা মেহনত। আচ্ছা বলেন, এই মেহনত, এই খিদমত আমরা বাড়ির গার্জেন আমাদের আছে? এই বলে সত্যি করে বলে, আল্লাহু আকবার। মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতিফ বিকলবিহি ফাইন লাম ইস্তাতিফ বিকলবিহি ফাইন লাম ইস্তাতিফ বিলিসানিহি ফাইন লাম ইস্তাতিফ বিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আপনাকে হক কথা বলতেই হবে, যদি জবান দিয়ে বললে অসুবিধা হয় তাকে অন্তর থেকে ঘৃণা করবেন, যদি ক্ষমতা হয় হাত দিয়ে মারার তো হাত চালাবেন। আমরা পারবো? এই পারবো আমরা না? এখন বৌমাদের উল্টো পাল্টা বললে আর খেতে দেবে না। ও আসলে ভুল তো আপনি করেছেন, ওই বাচ্চাটাকে যদি ছোট থেকে আপনি আল্লাহর ঘর চেনাতেন, দিনের তালিমটা দিতেন, তাহলে আজকে আপনার এই অবস্থার হতো না। আমার বৈজ্ঞানেরা সোনামানি ঘেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার আখিলের ঘরে দরজা সম্মুখে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন, আখিলকে না নিয়ে যাবেন না, আখিল আসবেন না। আল্লাহ নবী চোখের বাণী দেখে, আল্লাহ নবীর কান্না দেখে আখিলের কলিজায় মায়া হয়ে গেল। ধরে বলুন, ও দিনের মতো আজকে আখিল আবার বার হয়ে এলো। নবী আমার হযরত আখিলকে সঙ্গে করে নিয়ে মরুভূমি নয় একটা গ্রামে উপত্যকা দিয়ে যেতে লাগলেন। নবী আমার আগে আগে যান, হযরত আখিল আল্লাহ নবীর পিছনে পিছনে আসে। কিছু রাস্তা যাওয়ার পরে একটা উট ছুটে ছুটে এসে আল্লাহর নবীর কদমে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আখিল পাশে দাঁড়িয়ে, অবাক, ও ভাই মুহাম্মদ কি হলো রে ভাই? উটটা এসে আল্লাহ নবীর কদমের উপরে পড়ে গিয়ে আর মাথা তোলে না। আল্লাহ নবী বলল, রে উট কি হয়েছে তোর, কেন মাথা তুলিস না? আল্লাহ উঠের সবার খুলে দিলেন। উট ওই দিনে বলেছিল, ভাই ও আল্লাহ নবী বেয়াদবি মাফ করো, আমি যে মুনিবের কাছে থাকি আমার মুনিব আমাকে
বেশি খাটায়, আমাকে খেতে দেয় কম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বুড়ো হয়ে গেছি, আজকে সিদ্ধান্ত নিয়েছে আমাকে জবাই করে খেয়ে ফেলবে, কেউ নাই বাঁচাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে সাহায্য করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উঠটা এসে কাঁদছে, তো আমার রাসূলুল্লাহ বললেন, এ বাবা ওট, আরে ওট দেখছি ওট। আকিল সব পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে না দেখে নে, সব দেখছে। কিছুক্ষণ পরে উটের মালিকটা এসে গেল, সুবহানাল্লাহ বলে উটের মালিক ধরে নিয়ে যাবে ওটাকে। আল্লাহ নবী বললে, উটের মালিক কেন তোমার উটটাকে এত মারো? আমার বাড়ি খায়, আমি ওকে খাওয়াই, ও আমার বাড়িতে থাকে, আমার কথা নেয় না, ও আমার কথা শোনে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবো। আল্লাহ নবী উটের মাথা হাত দিলেন, এ উট, তুমি তোমার মালিকের কথা শোনো না। উটের সামার খুলে গেল, উঠে দুটো চোখ দিয়ে পানির তোষা গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুনিয়ার মুনিম যদি আমাকে মারতে মারতে মেরে ফেলে দেয়, শেষ যদি করে দেয়, আমি দুনিয়ার মুনিমের কথা শুনব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুনিমের মুনিম, আমার মুনিমের মুনিম আমার আল্লাহকে ও সাজদা করে না, ও যতদিন আমার আল্লাহকে আল্লাহ বলে না মেনে নেবে, আল্লাহকে যতদিন সাজদা না করবে, আমাকে যদি মেরেও ফেলে দেয়, আমি দুনিয়ার মুনিমের কথা নেব না। আল্লাহ নবীর নূরে দুটো চোখ দিয়ে পানি ঘোরাতে লাগলো। এ বৈরামপুরি সোনারারে, এ যারেরা যুবকেরা মায়েরা, আজকে উঠে তার মুনিমকে চিল্ল রে, ডুবে মানুষ হয়ে আল্লাহ আল্লাহ নবীকে চিল্লাম না। ঠিক না ভুল বলে? কি জবাব দেবেন, কি জবাব সেদিন দেবো বলেন, কি জবাব দেবেন, কি জবাব দেবো বলেন। আল্লাহর হাজারো নিয়ামত আর দিনে তিনবার চারবার খেয়েছি, আল্লাহ দেওয়া সবই নিয়ামত, এই নিয়ামতের শোকর আদায় নেই, আল্লাহ দরবারে জবাব দিতে হবে। এ বৈরামপুরের জওয়ানেরা, আল্লাহ নবীর পাশে আকিল দাঁড়িয়েছিল, আল্লাহ নবী বলেন, আমি রাসূলুল্লাহ, আকিলের মুখের বাণী দেখিয়ে দেখি, আমার মনে হয় আকিলের মুখে ইমানের নূরের আভা দেখা যায়। হযরতে আকিল আর থাকতে পারে না গো, আর দাঁড়িয়ে থাকতে পারে না, হযরতে আকিল ছুটে এসে আল্লাহ নবীর কদমের উপরে পড়ে গিয়েছে, ভাই মুহাম্মদ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি তোমাকে ছোট বড় বলেছি ভাই, তোমাকে কষ্ট দিয়েছি ভাই, ও মুহাম্মদ আপনি হলেন আখিরি জামানার নবী। আল্লাহ নবী বললে, ভাই আখিল, ও ভাই আখিল, কদম ছেড়ে দাও, মা
উঠে বলো মা আখির, চিনতে দেরি হয়ে গেল হযরত আখির। আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরে বলেছিল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আখির মুসলমান হয়ে গেল, এত দামি আখির হয়ে গেলেন। ও মেজনেরা দস্যু ডাকাত আল্লাহ নবীর সঙ্গী হয়ে গিয়ে সাহাবি হয়ে গেল, কোরআনে নাম এসে গেল রাদিয়াল্লাহু আনহু ও রাদু আন। আল্লাহ নবীর সাহাবীদের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। আমার ভাইরা, এই জন্য বলি আল্লাহ ওয়ালা হয়ে যা, ষাট বছর বয়স হয়ে গেল, আশি বছর বয়স হয়ে গেল, এ যুবক পঞ্চাশ একান্ন বছর বয়স হয়ে গেল, এখনো নামাজে নাই, আছে না নাই, মিথ্যা বললাম নাকি? বুড়ো হয়ে গেলে দাড়ি বেঁকে গেলে দুনিয়ার মানুষ জোরে নিতে ভয় পায় না, পায় না, দাড়ি বেঁকে গেলে ও কি কাজ করে যুবক দেখে দেয়, যুবক যদি কোনো লোক পায় বুড়োকে কেউ দাম দেয় না। বাবা আল্লাহ বলে বান্দারে, ওরে আমার বুড়ো বান্দা, ওরে আমার দাড়ি পাখা বান্দারে, তুই এখনো আমি আল্লাহ থেকে গাফিল হয়ে রয়েছিস, এক অক্ত নামাজ পড়িস আর এক অক্ত ছেড়ে দিস। এ আমার ষাট বছরে বান্দা, আমার আশি বছরে বান্দারে, তোকে দুনিয়ার কোনো মনিব তোকে কাজে নেবে না, তোকে তাড়িয়ে দেবে, আমার দিকে চেয়ে দেখ, আমি তোর মুনিবের মুনিব, আমি তোর মুনিবের মুনিবরে, আমি আল্লাহ আমার দিলে এত দয়া, আমার দিলে যে এত মায়া, আমার আশি বছরের বুড়ো বান্দা, আমার নব্বই বছরের বুড়ো বান্দা যদি জীবনের গুনার কথা মনে করে একবার সজদায় পড়ে গিয়ে শুধু সুবহান রব্বিয়াল আলা এই তসবিহ যদি তেলাওয়াত করে চোখে পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ কাবুল হাকিমিন রহমানুর রহিমিন, আমার আশি বছরে বুড়ো বান্দার জীবনে মোরাদকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম আল্লাহকে ডাকবেন না, ডাকবেন কার? কি আগামীকাল থেকে যারা বেনামাজি আমার মাহফিলে এখন আছেন, নামাজ পড়া যাবে? বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। আরে এই যে নামাজ পড়ার নিয়ত করলে এখন থেকে আল্লাহ পাক বলেছে, ফেরেশতারা আমার বান্দার নামে নেকি লিখতেই থাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটা ফেরেশতা ধরে বলে, আল্লাহ ও তো এখনো সে কাজে হাত দিইনি, এখনো নেকির কাজ তো শুরু ও করেনি। আল্লাহ বলছে না করুক, আমার বান্দা যে নিয়ত করেছে আমার বান্দার এখন থেকে নেকি লিখা শুরু করতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা যখন কোনো অপরাধ করার নিয়ত করে, খারাপ কাজ করার নিয়ত করে, ফেরেশতারা আপনার গোনা লিখতে যাবে, আর এক ফেরেশতা হাত ধরে খবরদার, আল্লাহ বলে আমার বান্দা অপরাধ করার নিয়ত করেছে, এখনো তো অপরাধে হাত দিইনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বান্দা অপরাধ করবে তারপরে, তার আগে নয়, আর আমার বান্দা নেক কাজ করার নিয়ত করেছে, এখন থেকে নেকি লেখা শুরু করে দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে আল্লাহর কত দয়া বলেন, দুনিয়ার কত বড় বড় এমএলএ মন্ত্রী এমপি কত দামি দামি মানুষ আছে বাবা, ও
কোনো এমএলএ, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো নেতার ক্ষমতা আছে কি গায়ের এক ফোঁটা রক্ত তৈরি করে দেয়? পারবে? রক্ত শূন্য হয়ে গেলে মানুষ আর বাঁচবে?